অক্টোবরে জয়ের হাসি ধনু জাতকদের মুখে, কেরিয়ারে উন্নতি হবে, অর্থের বৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নতুন করে আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় ধনুরাশি 2023 অক্টোবর মাস আপনাদের জন্য কীরকম যাবে সেই বিষয়ে আজকের আলোচনা করব। আর সেই আলোচনা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য খুবই ভালো আছে এই অক্টোবর মাস, তাই ভালো করে জেনে নিন কোন বিষয়ে ভালো আছে। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দিবেন, তাতে আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করছি ভিডিওটি। ধনুরাশির জাতকরা অক্টোবর মাসে ভালো ও মন্দ উভয় ধরনের ফলাফল লাভ করবেন। বৃহস্পতি ও রাহুর কোষ্ঠীর পঞ্চম স্থানে গোচর করছে, শুক্র থাকবে নবম কক্ষে এবং বুধ একাদশ স্থানে গোচর করবে। 3 অক্টোবর থেকে মঙ্গল একাদশ স্থানে বিচরণ করবে। এই মাসটি আপনাদের আর্থিক উন্নতি, কেরিয়ার ও আধ্যাত্মিক বিকাশের জন্য অনুকূল প্রমাণিত হবে। তবে ধীর গতিতে ধন লাভ করবেন এই রাশির জাতক জাতিকেরা। এমন পরিস্থিতিতে অর্থ সঞ্চয় করা কঠিন হবে এই রাশির জাতকদের জন্য। আবার বক্রী শনির প্রভাবে বিদেশ যাত্রার যোগও রয়েছে। পূজোর এই মাসটি ধনুরাশির জাতকদের কেমন কাটবে তা বিস্তারিত আলোচনা করা যাক এখন। প্রথমে জেনে নিব আপনাদের কেরিয়ার নিয়ে, আপনাদের কেরিয়ার কীরকম আছে এই অক্টোবর মাস 2023-এ। কেরিয়ারে মিশ্র ফলাফল পাবেন ধনুরাশির জাতকরা। বক্রী শনির প্রভাবে এ মাসে কেরিয়ারে ধীর অথচ ক্রমাগত উন্নতি হবে। বিদেশে চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা। কেরিয়ার সংক্রান্ত আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে সফল হবেন এই রাশির জাতক জাতিকারা। এই মাসে পদোন্নতি ও অন্যান্য লাভ অর্জন করতে পারবেন আপনারা। এ মাসে আপনাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকবে এবং এর জেরে কঠিন থেকে কঠিনতর কাজও সম্পূর্ণ করতে পারবেন। আপনার কঠিন পরিশ্রম প্রশংসিত হবে, বেতন ও ভাতা বৃদ্ধি হতে পারে। তাহলে এদিকে দেখা যাচ্ছে ক্যারিয়ারের দিক দিয়েও আপনাদের মোটামুটি ভালোই আছে অক্টোবর মাস। এবার দেখে নেওয়া যাক আপনাদের অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য অক্টোবর মাস শুভ ফলদায়ী। মাসের শেষে ব্যবসার গতি বাড়বে, ভালো রিটার্ন পেতে পারবেন আপনারা, আবার প্রতিযোগীদেরও কড়া টক্কর দিতে পারবেন। এছাড়াও নতুন ব্যবসার সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা, যার দ্বারা লাভ হবে এই রাশির জাতকদের। 30 অক্টোবরের পর কেরিয়ারের উন্নতি ভালো সুযোগ পাবেন। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিক দিয়ে কীরকম আছে অক্টোবরে। আর্থিক দিক দিয়ে ভাগ্য আপনার পাশে থাকবে, অর্থ বৃদ্ধি হবে, বিদেশ গিয়ে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। আবার বৃহস্পতি অনুকূল পরিস্থিতির কারণে অর্থ সঞ্চয় করতে সফল হবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট লগ্নি করে থাকলে সেখান থেকে লাভ হবে। আর্থিক বিষয়ে এ মাসে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন, ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে। তবে শুক্রর প্রভাবে প্রচুর পরিমাণে ধন লাভ করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কীরকম যাবে এই মাসে। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, প্রাণশক্তিতে ভরপুর থাকবেন এই রাশির জাতক জাতিকারা, সুস্থ ও ফিট থাকবেন। আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন কীরকম যাবে সে বিষয়ে এখন আলোচনা করা যাক। এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনে ধনুরাশির জাতকরা ভালো পরিণাম পাবেন। প্রেম সম্পর্ক মজবুত হবে, আবার প্রিয় মানুষকে বিবাহের যোগ রয়েছে আপনাদের ভাগ্যে। আবার ধনুরাশির অবিবাহিত জাতকরা বিয়ের পরিকল্পনা করে থাকলে তাদের জন্য এই সময়টি অনুকূল। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, বিদেশ থেকেও বিবাহ প্রস্তাব পেতে পারেন অবিবাহিত ধনুর জাতকরা। পারিবারিক জীবনে কী আছে, পারিবারিক জীবনেও ভালো ফল পাবেন। পারিবারিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বিকশিত হবে। কোনো শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে, এর ফলে আনন্দের পরিবেশ থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক পরিবেশ থাকবে। বাইরের কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য থাকবে।
তাহলে বন্ধুরা এই ছিল এই অক্টোবর মাসের আপনাদের রাশিফল। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই পূজোর মাসটি আপনাদের জন্য ভালো হতে চলছে। তাহলে পূজো ভালো করে কাটান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি শেষ করার পূর্বে বলবো, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।